আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজ চিকেন পকোড়া। চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, আমি পাতলা পিস করে কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো। আর এখানে চিকেন মশলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি ড্রাই জিঞ্জার পাউডার। এখানে আমি দিয়ে দেবো আদা বাটা, আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। আর দেব সয়া সস, সয়া সস আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর ভিনিগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেব ক্যাপসিকাম, পাতলা করে কুচিয়ে নিয়েছি, ধনিয়া পাতা, আর 1টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আমি যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই জন্য আমি কাঁচামরিচটা কম করে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এবার তেল দিয়ে একটু মাখিয়ে নেব, রিফাইন তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। ভালো করে মিক্স করে এটাকে আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা আমার হয়ে গেছে দেখুন। এবার এখানে কী কী লাগবে আমি দেখিয়ে দিই। এতে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 কাপ, আর বেসন নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এর সঙ্গে মিক্স করে নেব। আর কর্নফ্লোর দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ। দিয়ে এগুলোকে আমি সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর দেব 2টো ডিম, ডিমগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর দেবো একটু ফুড কালার, দোকানের মতো কালার হওয়ার জন্য আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এটাকে ঢেকে রেখে দেব আরও 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। দেখুন আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। আমি এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি আরেকবার হাতে করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি ভেজিটেবলের সঙ্গে ভালোভাবে চিকেনের 1টা করে পিস নিয়ে এভাবে আস্তে আস্তে 1টা 1টা করে ছেড়ে দেব। আমি সবগুলো ছেড়ে দিয়েছি, এখনও 1/2টা আছে আমার। এগুলো আমি ভেজে তুলে নেব। আর এটা হাই হিটে ভাজতে হবে, ভেম দিয়ে এগুলো দেওয়ার পর মিডিয়ামটা লো করে দিতে হবে। আর ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার 1দিকটা হয়ে গেছে, আর 1দিকটা আমি উল্টে দিয়েছি। আমি তুলে নিচ্ছি 1টা 1টা করে। আমি এভাবে সবগুলো তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি, আবারও এখানে ভেজে নিচ্ছি যেগুলো ছিল। দেখুন আমি ভেজে তুলে নিয়েছি, এবার আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি সার্ভ করে নিয়েছি। এখানে সরিষার সসের সঙ্গে
দেখুন পকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় সুন্দর লাগছে। আর এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এটা খুবই টেস্টি আর খুবই মজাদার হয়। আর দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা যতটা দেখতে সুন্দর ততটাই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর রেসিপিটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।